এটার দাম চাওয়া হইতেছে 1,60,000। আমি একটু হলে লাত্তি খেয়ে গেছিলাম গরুর। নাম কি মামা আপনার? মোহাম্মদ আব্দুল হাই। আব্দুল হাই, জি। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে কয়টা নিয়ে আসছেন? দুইটা? দুইটা। আচ্ছা, এইটা আর এই সাদাটা? সাদাটা। আচ্ছা, ঠিক আছে। এটা আপনি কত টাকা চাইতেছেন দাম? দাম চাচ্ছি 2,50,000। 2,50,000। কত ওজন হইতে পারে এটার আনুমানিক? আনুমানিক 9 মণ ওজন হবে। 9 মণ? আপনার চাওয়া দাম হইতেছে 2,50,000। আর আপনি নিয়ত কত করছেন? কত হইলে বাজার মানে বিক্রি করা লাগবে, কত বিক্রি করতে পারবেন এই তো বলতে পারবো না। সাদাটা একটু দেখান। মোটামুটি ভালোই বড় আছে। এটা কত টাকা চাইতেছেন দাম? এটার দাম চাইতেছেন 2,30,000। আচ্ছা, এটা কত হইলে ছাড়বেন? কতলি ছাড়বো এটা তো বলতে পারা যায় না। দুইয়ের নিচে নামবেন? দুইয়ের নিচে তো বাজার দেখা লাগতে পারে। আচ্ছা, অবস্থা অনুযায়ী? অবস্থা অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, যদি কেউ কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। 01748 75 75 2002 2002। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার কোনটা কোনটা? এই দুইটা? এটাও তো, এটা মনে হয় বড় বেশি না ওটার চেয়ে? দুইটা সমানই। নাম কি মামা আপনার? শরীফুল। আসছেন কোত্থেকে? পাবনা থেকে। পাবনা, আচ্ছা। তো এটার দাম কত চাইতেছেন আপনি? 1,70,000। আর বেচা বিক্রির দাম বলতেছে আপনি? এটা ওজন কত হইতে পারে আনুমানিক? 7 মণ। 7 মণ? লাইভ ওয়েট 7 মণ নাকি মাংসের ওজন 7 মণ? মাংস ওজনে 7 মণ। আচ্ছা, অল্প সামান্য এদিক সেদিক, সামান্য এদিক সেদিক হইতে পারে। উনি বলতেছে যে এই দুইটা সমান সমান, তো এটা যেহেতু রেস্ট নিতেছে আমি আর দাঁড়া করাইলাম না। এই দুইটা সমান সমান, এটার এটার দাম হইতেছে? এটার দাম হচ্ছে 120। আচ্ছা, আর এটার? এটার দাম দুইটা মনে করেন 250 দাম। ঠিক আছে, বুঝলাম। আর আপনার নিয়ত কেমন? ধরেন বাজার বরাবর এখন আরো 2-3 দিন টাইম আছে, একটু দেখবেন তারপরে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নাম কি মামা আপনার? আমার নাম মোহাম্মদ মানিক পরা মানিক। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? পাবনার সুধানগর। পাবনার সুধানগর? সুধানগর। সুধানগর, আপনি 12টা গরু নিয়ে আসছেন? জি। এইটার দাম কত চাইতেছেন আপনি? এটার দাম চাইতেছি 1,30,000। 1,30,000? জি। আর বেচা বিক্রির নিয়ত কেমন? বেচা 20 হলে ছাড়ি দেবো। 20 হলে ছাড়বেন? ঠিক আছে, বুঝতে পারলাম। এটার এটার দাঁত কয়টা আছে? 4টা? 2 দাঁত। 2 দাঁত? আপনার পালা গরু? জি। আচ্ছা, পাশেরটা দেখি। এটা 4 দাঁত। এটা 4 দাঁত? আর এটা? এটা 2 দাঁত নাকি? এ এটা কয় দাঁত আছে রে? এটা এটা 4 দাঁত। এটার দাম কত চাইতেছেন? এটা 1.5 লাখ। এটা 1.5 লাখ? এটার ওজন কত হইতে পারে আনুমানিক? এটা 6 মণ ওজন হবে। 6 মণ? ওকে। এটা এটা বলেন তো। এটা? হ্যাঁ, এটা 1,25,000। 1,25,000? জি। এটার ওজন কত হইতে পারে আনুমানিক? এটার 5.5 মণ। 5.5 মণ? আচ্ছা, কম বেশি। হুম হুম হুম, বুঝতে পারছি। পাশেরটা দেখি, আপনার সবগুলোই দেখা যায়। থাক থাক, সমস্যা নেই। এটা এটার দাম কত চাইতেছেন? এটা 1,40,000। 1,40,000? ওজন কি কাছাকাছি? হ্যাঁ, কাছাকাছি। আপনি আপনার মোবাইল নাম্বার বলে দেন, যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করে নিতে পারবে। 01748 01748 42-54-92। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি মামা? মোহাম্মদ হাশেম সরকার। মোহাম্মদ হাশেম সরকার, কোত্থেকে আসছেন মামা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা? জি। আচ্ছা, কয়টা গরু আনছেন আপনি? একটাই।
একটাই, এটা কি আপনার বাড়ির পালা গরু? পালা গরু এক বাড়ির বাছুর কিনাও না। ও আচ্ছা, বাছুর থেকে আপনি বড় করছেন? হ্যাঁ। কয় দাঁত আছে এখন এটার? এখন বর্তমান চার দাঁত। চার দাঁত? আচ্ছা, চার দাঁত। এটার ওজন কত হয়েছে? এটার ওজন বডি ওয়েটে আছে 20-21 মন। আর মাংসের? মাংসের ওজন 13-14 মন। 13-14 মন? জি। দাম কত চাইতেছেন মামা এটার? দাম তো আশা ছিল অনেকই, কিন্তু এবার বছরের পরিস্থিতি ভালো না। পরিস্থিতি? হ্যাঁ। সাড়ে তিন? জি। আপনার নিয়ত কিরকম আছে, মানে কিরকমের মধ্যে আপনার দাম হইলে আপনি ছাড়বেন? তিন হলে ছেড়ে দেবো। তিন হলে ছেড়ে দিবেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কেউ নিতে চায় তাহলে। 0193-0193-27-27-881-881 54-54। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি একটু গরুটা দেখি। হ্যাঁ, দেখেন সামনে যাই তো, দেখেন সিনাটা বড় আছে। ওজনে কমবো না, মাংসে কমবো না। আপনার গরুর সাইজ ভালো বড়? আপনার কথা বুঝে নাকি? কথা বুঝে আপনার? যা ভালো, কেউ কাছে যেতে পারে না। আচ্ছা, আপনার ঘরের বাছুর তো এই কারণে? ওই পাশের টাকার নাম কি মাম আপনার? আচ্ছা, আপনি যে একসাথে আসছেন আপনারা সবাই না? আচ্ছা, এটা কি আপনার ঘরের নাকি কেনা? ঘরের। কতটুকু থাকতে আপনি এটা পালা শুরু করছেন? এটা মানে ছোটর থেকে পালা শুরু করছি। ছোট থেকেই? এখন কয় দাঁত আছে এটার বয়স? এটা হচ্ছে 4 দাঁত। 4টা? ওজন কত আছে আনুমানিক? আনুমানিক আমাদের গোটা ওজন আছে 14 মন। 14 মন? এটা কি খালি মাংসের ওয়েট নাকি? খালি মাংসের ওয়েট 14 মন। এটার দাম আপনি কত চাইতেছেন? এটার দাম আমি বাজার অনুযায়ী আমি ছোট করে চাইছি 380 চাইছি। 380? আর আপনার বেচা বিক্রির নিয়ত কিরকম? কাস্টমারে যদি দামাদাম হইলে সেরকম হলে ছেড় দেবো। আচ্ছা, 300 হলেও ছেড় দেবো। 300 হলেও ছাড়বেন, কিন্তু সেটা দামাদামির উপরে, যেরকম দাম হবে ওরকমের উপরে। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা বলেন যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করবে। 01935-01935-50-49-54। আচ্ছা ঠিক আছে। এটা হইতেছে আফতাব নগরের লোহার ব্রিজ থেকে একটু সামনে গেলে হাতের বামের যে বালুর মাঠ আছে, সেই বালুর মাঠের থেকে সামনে আসলে হাতের বামে পাকা রাস্তা, ফালায় কাঁচা রাস্তায় বামে। নাম কি আপনার? নাম আশরাফ। আশরাফ, কোথেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে? আচ্ছা, আপনার এই গরুটার আনুমানিক ওজন কত আছে? ওজন আছে 13 মন। 13 মন? আচ্ছা, আপনি দাম কত চাইতেছেন এটার? দাম চাই 3.5 লাখ। 3.5 লাখ? আর আপনার বেচা বিক্রির নিয়ত কিরকম করছেন? তিন। ঠিক আছে, চলেন পাশেরটা একটু দেখি। সবগুলা কি একই রকম দাম? আচ্ছা, তার মানে এটার দামও ওই তিন হইলেই। এগুলার বয়স কেমন আছে? 6-8 দাঁত? 4 দাঁত? আচ্ছা, এটা এটারও এই আপনার 6 দাঁত হবে? তাহলে এই তিনটাই আপনি 3-3-3 করে হলে ছেড়ে দিবেন। আচ্ছা, আর এই এইটার অবস্থা কি? এটা কেমন আছে? এটার ওজন কত হবে? 10 মন। আর ওগুলা হবে আপনার ওই 13 মন? 13 মন? আচ্ছা, ওরে বাবা,
বলদ গরু তো আমি মারতে দেখি নাই কখনো। না মারবি না, অন্য মানুষ দেখে। আচ্ছা আচ্ছা, গরুগুলো সুন্দর। ওই গরুটা উঠা দেন। আপনারা এগুলা কতদিন পালছেন? আট মাস পালছেন। আচ্ছা, তখন ওজন কেমন ছিল আনুমানিক? আনুমানিক তখন ছয় মন। ঠিক আছে। এই গরুটার ওজন কেমন আছে? আট মন। ওইগুলা একই রকম ওজন? ওই তিনটা? এই তিনটার ওজন দাম কত করে চান? আড়াই করে। এইটাও আড়াই, এটাও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা 2.5 লাখ হইলে লাস্ট উনি বিক্রি করে দিবে, আর এগুলা 2.5 লাখ করে চাইতেছে, বাকিটা হয়তো বাজার দামের উপরে। না সবগুলা মোটামুটি একই রকম বড় সাইজের। আপনার নাম কি মামা জানি? আশরাফ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন, যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। বলেন 01744 01744 410 483। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নাম কি মামা আপনার? আমার নাম মোহাম্মদ চাঁদ আলী। মোহাম্মদ চাঁদ আলী। চাঁদ আলী। আচ্ছা, আপনারা পাবনা থেকে আসছেন? সুজানগর থানা। আচ্ছা, তো আপনারা কয়টা গরু আনছেন? 10টা। সব ইন্ডিয়ান? আচ্ছা, আপনাদের কি এগুলা বাড়ির পালা? অনেক আগে কিনেছি, বাড়িতে পালি। কতদিন পালছেন? ছয় মাস সাত মাস। আপনি আমার একটু দামগুলা বলেন তো, একটা একটা করে ওইখান থেকে বলবেন। আসেন। এটা এইটার দাম কত চান? ২২০০০০। এটার ওজন কত আছে আনুমানিক? ৯ মন। ওজন ২২০০০০ চাইতেছেন, আর কেনা বেচা দামের অনুযায়ী, বাজার অনুযায়ী? পাশেরটা দেখি। এইটার দাম কত চাইতেছেন? ২৪০। এটার ওজন কত হবে? ১০ মনের কাছে। আচ্ছা, ওইটার চেয়ে এটা বড়। এইটার ওজন কত আছে? ৮ মনের কাছে। এটার দাম কেমন চাইতেছেন? ১৮০০০০ আচ্ছা, এটা আপনার ছাড়ার ইচ্ছা আছে কেমন হইলে আনুমানিক একটা আইডিয়া? আচ্ছা, এরকম হইলে আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে, এইটা এইটার এটা জোড়া? আচ্ছা, জোড়া ওজন বলেন, জোড়ার দাম বলেন তো শুনি কেমন। জোড়া ৩৮০। এক একটার ওজন কত করে আছে আনুমানিক? ৯ এর কাছাকাছি। এটা কি আপনি লাইভ ওয়েট বললেন নাকি মাংসের ওজন খালি? আচ্ছা, আর পুরা এমনি গরুর বডির ওজন কত হবে? ১২ মনের উপরে। আর মাংস পাওয়া যাবে 9 মনের মতো। আচ্ছা, এটা দেখি। এটার দাম কত চাইতেছেন? এটার দাম ২৪০০০০। এটার ওজন কত আছে? আচ্ছা, সুন্দর বেশি। আচ্ছা ঠিক আছে, এইটা এটা ৭ মন ওজন হবে? এটা হালকা ওগুলার চেয়ে? আচ্ছা, এটার দাম কত চাইতেছেন? ১৬০০০০। আচ্ছা, এটার দাম চাওয়া হইতেছে
এটার দাম যা হইতেছে 1,60,000। আমি একটু হলে লাত্তি খেয়ে গেছিলাম গরুর। পাশেরটা দেখি, এইটার ওজন কত আছে? একই রকম, এটার বেশি দেখলে তো মনে হয় এটার বেশি। আচ্ছা, এটার দাম কত চাইতেছেন? 1,80,000। ওইটা, ওইটা আবার সবগুলোর চেয়ে ছোট না? আচ্ছা, এটা এটার দাম কত? 1,50,000। আচ্ছা ঠিক আছে, এটার ওজন কত হবে? 6 মণ। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, যদি কেউ নিতে চায় তাহলে আপনার কাছে যোগাযোগ করে নিতে পারবে। 01712-6743-6 8। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার হাটটা ভালোই জমে উঠছে, আসলে বোঝা যেতেছিল না প্রথম থেকে যে কতটুকু গরু উঠবে, কিন্তু এখন ভালোই গরু আসছে, গরুর পরিমাণও মাশাল্লাহ ভালোই, সবাই হয়তো সবাই পছন্দ মতোই কিনতে পারবে।